হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো, আর বিটকয়েনের মধ্যে পাম্প কেন হচ্ছে সেটাও দেখবো, আর কত দূর পর্যন্ত বিটকয়েন এখানে পাম্প করতে পারে আরও সেটাও দেখবো, আর তার সাথে এটা জেনে নেবো যে ইউএসের ইলেকশনে কী ইফেক্ট পড়তে পারে মার্কেটের মধ্যে, আর সবচেয়ে বড় কথা যে অল্ড কয়েন কেন পাম্প করছে না, অল্ড কয়েন কখন পাম্প করবে, এই সব কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো ছোট্ট করে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ডিসক্লেমার, এবার যদি সবার প্রথমে আমরা দেখি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বর্তমানের মার্কেট ক্যাপ কিন্তু 2.42 ট্রিলিয়ন অলরেডি চলে গেছে, কারণ এখানে মার্কেটের মধ্যে অনেক নতুন নতুন ইনভেস্টমেন্ট এখানে আসছে, ঠিক আছে, যার ফলে এখানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে কিন্তু এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে গেছে, 77 এখানে স্কোর চলছে বর্তমানে মার্কেটের। এবার যদি সরাসরি বিটকয়েনের মধ্যে চলে যাই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 72,300, এত এর প্রাইস বর্তমানে চলছে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে। এবার দেখুন, বিটকয়েন তার অল টাইম যে হাইটা ছিল সেটা কিন্তু অলরেডি টেস্ট করে ফেলেছে, এখানে যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে আপনাদেরকে আমি দেখাই তাহলে এখানে দেখবো যে বিটকয়েনের যে অল টাইম হাই এর আগের ছিল, যেটা আপনার বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার আগে হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে মোটামুটি এখানে ধরে নিতে পারেন 73,700 এই পর্যন্ত, অলমোস্ট এই রেঞ্জের মধ্যে বিটকয়েন গিয়ে কিন্তু টেস্ট অলমোস্ট করে ফেলেছে, জাস্ট $50-100 একটা তফাৎ এখানে আছে, আর এটা কিন্তু এখানে গিয়ে কিন্তু একটা বড় ধরনের ছোটোখাটো একটা রিজেকশন এখানে হয়েছে, ঠিক আছে, মোটামুটি এখান থেকে মোটামুটি $1,000 একটা রিজেকশন এখানে কিন্তু হয়েছে, আর এটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে, ফ্রি গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দিয়েছিলাম যে এখানে গিয়ে মার্কেটের মধ্যে বিটকয়েনের মধ্যে একটা রিজেকশন এখানে হবে। তো অবশ্যই মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলোর জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যেও পেয়ে যাবেন, ঠিক আছে, তো অবশ্যই আমাদের গ্রুপে গিয়ে জয়েন করে নিন, সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি। এবার যদি ডেলি ক্যান্ডেলের মতো বিটকয়েনকে এখানে দেখি, এবার আপনার বিটকয়েনের মধ্যে যে বড় একটা এখানে সাপোর্ট আমরা এখন দেখব বর্তমানে সেটা হচ্ছে $70,100, ঠিক আছে, এবার যেখানে বিটকয়েনকে রিজেকশন এখানে হয়েছে মোটামুটি $73,700 এখানে গিয়ে রিজেকশন হয়েছে, এবার এরকম না যে বিটকয়েন এখানে ডাইরেক্ট রকেটের মতো এখানে উপরের দিকে যাবে, এখান থেকে কারেকশনও হতে পারে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কারেকশন হলে মার্কেট এখানে $70,000 পর্যন্ত এখানে আসতে পারে, ঠিক আছে, $70,000 এসে এখানে আপনার স্টেবল হয়ে তারপরে আবারও মার্কেট উপরের দিকে যেতে পারে। এবার মার্কেট এখানে কেন এখানে আপনার পাম্প করলো, কারণ হচ্ছে এখানে আপনার বিটকয়েনের মধ্যে ইটিএফের মধ্যে হিউজ পরিমাণে একটা ইনফ্লো আমরা দেখতে পেরেছি গতকাল, ঠিক আছে, 29 অক্টোবর, এখানে কি হয়েছে মোটামুটি $867 মিলিয়ন ইনফ্লো আমরা এখানে দেখতে পেরেছি মোট শুধুমাত্র ইটিএফের মধ্যে, আর অন্যান্য যে আপনার ইনভেস্টমেন্ট আছে সেগুলো তো হয়েছে, শুধুমাত্র ইটিএফের মধ্যে প্রায় $1 বিলিয়ন একটা ইনফ্লো আমরা এখানে দেখতে পেরেছি, যার ফলে এখানে মার্কেট এখানে পাম্প হয়েছে। আর তার সাথে মার্কেটে আরও একটা বড় ধরনের গুড নিউজ কি, যেটা আজকে জাস্ট এখানে সকালের দিকে নিউজটা এখানে মার্কেটে আসলো যে টেথার এখানে আরও এখানে $1 বিলিয়ন ইউএসডি এখানে ট্রনের মধ্যে আপনার মিন্ট করেছে, ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে আরও মার্কেটের মধ্যে নতুন করে $1 বিলিয়ন ইউএসডি এখানে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার যখন মার্কেটে $1 বিলিয়ন ইউএসডি এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, তো এই ইউএসডিটা কোথায় আসবে, এটা আপনার মার্কেটের মধ্যে এখানে চলে আসবে, ঠিক আছে, আর মার্কেটের মধ্যে যখন আসবে তখন ফাইনালি কিন্তু মার্কেটের মধ্যে আরও এখানে পাম্প হবে, তো সেক্ষেত্রে কিন্তু শুধু এরকম না যে মার্কেট এখান থেকে এরকম পাম্প করবেই, এখানে ছোটোখাটো একটা কারেকশন হতে পারে, কারেকশন হয়ে আবারও এখানে মার্কেট এখানে পাম্প করবে, ঠিক আছে, কারণ হচ্ছে $1 বিলিয়ন এখানে আপনার ইউএসডি মিন্ট হয়েছে, প্লাস ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা বাইং বিহার এখানে দেখতে পাচ্ছি আমরা। আর তারপরে এখানে আরও একটা গুড নিউজ কি, যে ট্রাম্প যে আছে, ট্রাম্পের এখানে ইউএসের মধ্যে ট্রাম্পের জেতার চান্স অনেকটা বেশি হয়ে যাচ্ছে কমলা হ্যারিসের তুলনায়, ঠিক আছে, এবার আমরা এটা সবাই জানি যে ট্রাম্প কি, ট্রাম্প কিন্তু এখানে আপনার প্রো ক্রিপ্টো, ঠিক আছে, সে কিন্তু ক্রিপ্টো নিয়ে অনেক পজিটিভ, আর যার ফলে যে ট্রাম্প রিলেটেড যে কয়েনগুলো আছে সেগুলো অলরেডি এখানে পাম্প হচ্ছে ধীরে ধীরে, আরও এখানে পাম্প হবে ট্রাম্পের কয়েনগুলো, যে তার রিলেটেড যে অন্যান্য কয়েনগুলো আছে মিমটোকনগুলো, ঠিক আছে, সেগুলো আরও পাম্প হবে, আর শুধুমাত্র তার কয়েনগুলো না, মিমটোকনগুলো না, এখানে যে আপনার ট্রাম্প যদি এখানে উইন করে এখানে ইউএসের মধ্যে প্রেসিডেন্ট ইলেকশনের মধ্যে, তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো, সেক্ষেত্রে $10,000-20,000 একটা পাম্প এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। এবার এখানে বিটকয়েনের যদি এখানে মান্থলি রিটার্ন দেখি, অলরেডি আপনাদের আমি এর আগের মাসে বলেছিলাম সেপ্টেম্বরের শেষের দিকে যে অক্টোবর মাসের মধ্যে বরাবরই অক্টোবর মাস এখানে ক্রিপ্টোর দিক থেকে বুলিশ গেছে, তো এবারও কিন্তু অক্টোবর মাসের মধ্যে প্রায় এখানে 14% মতো অলরেডি এখানে পজিটিভ রিটার্ন দিয়ে দিয়েছে, আজকে হচ্ছে অক্টোবরের 30 তারিখ, কালকে এখানে 31 তারিখ, আর শুধুমাত্র একদিন আছে, এবার এটাই দেখার যে মার্কেটের মধ্যে আর একদিন এখানে কালকে এখানে মার্কেট কী করে। এবার এখানে একটা জিনিস এখানে কি আপনাদের আমি বলেছি, এই যে ক্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল, ঠিক আছে, এটাকে ক্যান্ডেলটা যদি এখানেই ক্লোজ করে আজকের ডেইলি ক্যান্ডেলটা 72,300 কিংবা 72,500 কিংবা 72,000, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে মানে মোটামুটি বলতে গেলে 72,000 থেকে শুরু করে 72,000-এর আশেপাশে $300-400 এর মধ্যে যদি মার্কেট আজকের ক্যান্ডেলটা ক্লোজ করে, তাহলে এখানে ধরে নেবেন মার্কেট এখান থেকে একটা ডাম্প হবে। কেন ডাম্প হবে আমি বলছি, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আপনার এর যে ক্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে এটাকে একটা নেগেটিভ ক্যান্ডেল হিসেবে আমরা দেখি, এটাকে আমরা মর্নিং স্টার বলি, ঠিক আছে, তো এরকম ক্যান্ডেল যদি তৈরি হয় যে উপরে একটা একদম সরু আর মিডিলের মধ্যে নিচের দিকে এখানে আপনার একটা বডি এখানে তৈরি হচ্ছে, এখানে ক্লোজ হয়েছে ক্যান্ডেলটা, তাহলে চান্স বেশি থাকে এখান থেকে
থেকে মার্কেট ডাম্প হওয়ার, কিন্তু কনফার্ম গ্যারান্টি কোনো কিছুতেই নেই, কারণ হচ্ছে এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। তো এখানে চান্স থাকবে মার্কেট এখানে ডাম্প বেশি হওয়ার যদি ক্যান্ডেল এরকম এখানে আপনার হয়ে থাকে, আর সেক্ষেত্রে মার্কেট এখানে $70,000 পর্যন্ত এখানে আসতে পারে। এবার সবচেয়ে বড় কথা কি যে অল্ট কয়েন, সবাই কিন্তু আমরা এখানে অল্ট কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে বসে আছি যে অল্ট কয়েন কখন পাম্প হবে। দেখুন বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স এখানে যদি স্টেবল হয়ে যায় এর মধ্যে, এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আমি মোটামুটি 59.8% মধ্যে, 59.80% মধ্যে একটা এখানে সাপোর্ট জোন দেখতে পাচ্ছি বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। যদি এই জোনের মধ্যে এসে বিটকয়েনের ডমিনেন্স এখানে স্টেবল হয়ে যায় তাহলে এখানে অল্ড কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প দেখতে পারবো আমরা। আর এখানে কিন্তু স্টেবল হওয়ার ট্রাই করছে শর্ট টাইম ফ্রেমের মধ্যে, যার ফলে কিন্তু আমি যখন এখানে ভিডিও রেকর্ড করছি তখন কিন্তু অন্যান্য অল্ড কয়েনগুলো কিন্তু মোটামুটি একটা পাম্প এখানে করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার বিটকয়েনের ডমিনেন্সের দিকে নজর রাখবেন, যদি 59.80% মধ্যে এখানে আপনার স্টেবল হয়ে যায় তাহলে অল্ড কয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।